আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ কখনো কাউকে দেখা দেয় না কেন, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে দেখা দেয়নি, তো তিনি দেখা দেয়নি কেন? যদি তিনি দেখা দিতেন তাহলে তো সব ঝামেলা চুকে যেত। যদি তিনি বলে দিতেন এই তো আমি আছি, আমাকে দেখতে পাচ্ছ, সবাই মানো, তাহলে তো কোনো ঝামেলাই হতো না। কিন্তু তিনি এটা করেননি কেন বা করেন না কেন? দেখুন, ইসলাম এমন একটি ধর্ম যেখানে কিছু জিনিস আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে বিশ্বাস করতে হবে, কিছু জিনিস আপনি দেখেন আর না দেখেন আপনাকে বিশ্বাস করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহতালা। আল্লাহতালা সম্পর্কে আপনি কিছু জানেন বা না জানেন, আল্লাহতালাকে আপনি দেখেছেন বা দেখেননি, সেটা কোনো ব্যাপার না, আল্লাহতালাকে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে ইমানের প্রথম শর্ত। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে কিছু জিনিস না দেখে বিশ্বাস করতে হবে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি ঈমান আনে, সলাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। এ আয়াতের মধ্যে বলা হয়েছে গায়বের প্রতি ঈমান আনতে হবে। ঈমানের প্রথম শর্ত হচ্ছে গায়বের প্রতি ঈমান আনা। আল্লাহ তাআলাকে কেউ দেখেনি, আল্লাহ তাআলা কাউকে দেখা দেয়নি, তার মানে এই নয় যে তিনি নেই। তিনি আছেন, কিন্তু তিনি দেখা না দিয়ে তিনি বলেছেন যে তাকে না দেখেই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলাকে কখনো প্রমাণ করা যাবে না। প্রমাণ সেই জিনিসকে করা যায় যে জিনিস দেখতে পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা দেখিনি। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেই জিনিস হয়ে থাকে যে জিনিসকে প্রত্যক্ষভাবে গবেষণা করে তার ব্যাখ্যা করা যায়, কিন্তু আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাইনি, তাই আল্লাহ তাআলাকে প্রমাণ করতে পারবো না। আর আল্লাহকে প্রমাণ করতে যাওয়ার আমাদের কোনো দরকারও নেই, তার কারণ তিনি বলে দিয়েছেন যে কিছু জিনিস এমন আছে যার প্রতি ঈমান আনতে হবে তাকে না দেখে। আপনাকে বিশ্বাস করতে হবে, যদি আল্লাহ তাআলাকে প্রমাণ করার দরকার হতো তাহলে তার প্রমাণ তিনি নিজেই ভালো দিতে পারতেন। তিনি নিজে সবাইকে দেখা দিয়ে বলতে পারতেন যে দেখো আমি আছি, আমাকে দেখো মানো, কিন্তু তিনি এটা চাননি। তিনি চেয়েছেন যে আমাকে কেউ না দেখে বিশ্বাস করুক, এটাই আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা যতই প্রমাণ করার চেষ্টা করি না কেন, আল্লাহ তাআলাকে দেখে কখনো প্রমাণ করতে পারবো না এ দুনিয়াতে। তবে যে আল্লাহ তাআলাকে কখনো দেখাই যাবে না এরকম না, মারা যাওয়ার পরে আমরা কিয়ামতের সময় আল্লাহ তাআলাকে দেখতে পাব। যারা জান্নাতে যাবে তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। এ সম্পর্কে হয়তো আপনারা সবাই জানেন, তবে কোরআনে বলা হয়েছে, আপনাদের একটি ঘটনা আমি দেখাবো, যেখান থেকে একটি কথা জানা যায় যে হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং তার ফলাফল কি হয়েছিল। দেখুন, যখন মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম নিজে বলেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আপনি আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব, মহান আল্লাহ তাআলা তার পরিবর্তে বলেছিলেন, লা তারানি ওয়ালাকিনি আনজুর ইলাল জাবালি ফা ইনস্তাকারা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি আমাকে কখনো দেখবে না, বরং তুমি পাহাড়ের দিকে তাকাও, অতপর তা যদি নিজ স্থানে স্থির থাকে তবে তুমি অচিরেই আমাকে দেখবে। তারপর মহান আল্লাহ তাআলা যেটা করেছিলেন সেই সম্পর্কে তিনি বলে দিয়েছেন, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সাইকা, অতপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেল। এ সমস্ত আয়াত থেকে একটা কথা জানা যায় যে আল্লাহ তাআলা তিনি দেখা দিতে চেয়েছিলেন, মানুষ দেখতেও গিয়েছিল, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে কেউ দেখতে পাবে না, এজন্যই মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম দেখতে পায়নি, বেহুশ হয়ে গিয়েছিল। সেই হিসাবে আল্লাহ তাআলাকে আমরা দেখে কখনো প্রমাণিত করতে পারবো না। কিছু কিছু জিনিস আছে যেগুলো না দেখে আপনাকে বিশ্বাস করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে দেখতে চাওয়া আবার দেখে প্রমাণ করা, এগুলোর কোনো দরকারই নেই। যদি এগুলো দরকার হতো তাহলে আল্লাহ তাআলা নিজেই নিজের প্রমাণ সবচেয়ে ভালো দিতে পারতেন, তিনি তার বান্দার উদ্দেশ্যে একটি ভাষণ দিতে পারতেন, কিন্তু তিনি সেই সিদ্ধান্ত নেননি। তিনি চেয়েছেন তার বান্দা যেন তাকে না দেখে বিশ্বাস করুক। এটা একটা কারণ যে আল্লাহ তাআলা তিনি কখনো কাউকে দেখা দেয়নি। অনেকে বলে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলাকে কখনো দেখেনি? এ বিষয় নিয়ে কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, আল্লাহ তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখেছিলেন।
কিন্তু এ সম্পর্কে যে আয়াতের কথা বলে থাকে সেই আয়াতের মানে আলাদা। আল্লাহ তাআলাকে দেখার শক্তি এই দুনিয়াতে কারো হবে না। আল্লাহ তাআলাকে যে কেউ দেখেনি এ সম্পর্কে একটা হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি এ কথা বলবে সে আল্লাহ সম্পর্কে ভীষণ অপবাদ দিবে। সেই কথা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিপালককে দেখেছেন, সে আল্লাহর ওপর ভীষণ অপবাদ দেয়। এ কথা শুনে এক সাহাবী বলেন, হে উম্মুল মুমিনিন, থামুন, আমাকে সময় দিন, ব্যস্ত হবেন না। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফকিল মুবিন, তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিই এ উম্মতের প্রথম ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেছিলেন, তিনি তো ছিলেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কেবলমাত্র। এ দুবারই আমি তাকে তার আসল আকৃতিতে দেখেছি। তাকে আমি আসমান থেকে অবতরণ করতে দেখেছি। তার বিরাট দেহ ঢেকে ফেলেছিল আসমান ও জমিনের মধ্যবর্তী সবটুকু স্থান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, তুমি কি শুনোনি আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, চক্ষুসমূহ তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চক্ষুসমূহকে আয়ত্ত করেন। তো আল্লাহ তাআলাকে কেউ আয়ত্ত করতে পারবে না, দেখতে পাবে না। মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ামা কানা লিবাশারিন আইন ইউকাল্লিমুল্লাহু ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফাওয়াহিয়া বিইযনিহি মা ইয়াশা, কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহি প্রেরণ করেন। তো এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে মহান আল্লাহ তাআলা কাউকে কখনো দেখা দেননি, কোনো মানুষের যোগ্যতা নেই যে সে আল্লাহ তাআলাকে দেখতে পারবে। এবং কোরআনের মধ্যে যে দুটি আয়াতে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাকে দেখেছিলেন তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলাকে দেখেননি। যে ব্যক্তি বলবে আল্লাহ তাআলাকে দেখেছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে বড় অপবাদ দিবে, এরকমই কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। তাই আল্লাহ তাআলাকে কখনো কেউ দেখতে পারবে না এই দুনিয়াতে, এজন্য আল্লাহ তাআলা কাউকে দেখা দেয় না। কারণ আল্লাহ তাআলা মানুষের খারাপ চায় না, ভালো চাই। আর মানুষ যদি আল্লাহ তাআলাকে দেখতে চায় তাহলে তার ক্ষতি হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।